ও মা দাদা আপনি আমার কি সৌভাগ্য আপনি আমাদের বাড়িতে এসেছেন এই মৃন্ময় তোর গুপ্ত আঙ্কেল এসছেরি একটু দেখা করে যা আমি না দাদা খুব খুশি হয়েছি আমি পুরো মন থেকে খুশি হয়েছি আপনি আসুন ভেতরে আসুন নলেন গড়ের রসগোল্লায় নাজি 15 টাকা পিস এরম বড় বড় সাইজ বসুন বয়স হয়ে গেছে গো তা বলো মিতালি কি খবর আগে এক কাপ করা করে চা খাওয়াও দেখিনি মাথাটা প্রচন্ড ধরেছে করা করে বলো কিন্তু চিনি ছাড়া আমার আবার সুগার ধরা পড়েছে জানো কি বাবা খুব বাজে জিনিস জানেন তো সুগার না শরীরের পুরো গড় মেরে দেয় হ্যাঁ গো খুব খারাপ এই রাত্রিবেলা একটা শুকনো রুটি দুপুরবেলা এক কাপ ভাত বিকালবেলা লাল চা চিনি ছাড়া ক্রিম কেক আর বিস্কুট সকালবেলা ওটস ভালো লাগে ইটস দ্য ফাকিং জীবন ফাকিং জীবন আর সব থেকে প্রবলেম কি জানো মাসে লাগে 3000 টাকার ওষুধ ঠিকই আছে মানুষের গড় মেরে কামানো টাকা এবার সুগড়ের ওষুধ কিনতে কিনতেই শেষ হবে কিছু বললে বললাম আপনার সুদের ব্যবসা কেমন চলছে ও সুদের ব্যবসা তো পুরো চুদে গেছে ইমা কেন ইটস আ ভেরি লং স্টোরি শুনি শুনি একবার আমি লং আনতে বাজারে গিয়েছিলাম মুড়ি মেখে নাও আর যদি পারো ডিমের অমলেট ডবল ডিমের করো হ্যাঁ লঙ্কা ছাড়া করো লঙ্কা কম দিও আর যদি পারো নিমকি চানাচুর নমকিন জিনিস যদি একটু থাকে নিয়ে এসো মুখে একটু রুচি আসে ব্যাস ব্যাস আর কিছু লাগবে আমি তো চায়ের সাথে কিছু নিতে বলেছিলাম এ তো দেখছি অনেক কিছুর সাথে চা নিচ্ছে কিছু বললে না না আপনি বসুন আমি চাটা নিয়ে আসছি কেমন 5 মিনিটস লেটার শালা অভুক্ত ভিখারির বাচ্চা কিটটা চোদা বার্থডে কি দুপুরবেলা বউ রান্না করেনি হ্যাঁ খালি হাতে মুখ উঠিয়ে চলে এসছো আবার মিষ্টি নিয়ে এসে বলছো বাড়ির জন্য শালা আজকে তো করে নন্দা ফ্লেভারের চা খাও নন্দা ফ্লেভারের চা শালা খেয়ে শালা মরবি শালা ও নো শালা খেয়ে মরবি করোনার বোন মায়া মমতা সব হয়ে মরবি শালা খা নন্দা ফ্লেভারের চা খা কি এই নিন দাদা চাটা খেয়ে নিন এই নিন ধরুন দারুণ হয়েছে চাটা পুরো অসাধারণ একটা ফ্লেভার এরকম চা কিন্তু আমি আগে কোনোদিনও খাইনি এটা টু গুড অমৃত কেমন একটা মানে মুত মুত গন্ধ দামি চা পাতা অসাধারণ একটা ফ্লেভার তা বলছি দাদা আপনার মেয়ে রিয়ার কি খবর ওর পড়াশোনা কেমন চলছে ও তো কোনোদিন পড়তে পড়তে পাগলই হয়ে যাবে আমার নিজের মেয়ে বলে একদম গর্ব করছি না পড়াশোনা ছাড়া কিচ্ছু বোঝে না মানে আমার নিজের মেয়ে বলে একদম গর্ব করছি না এর আগে আমি এত বলি বাবু একটু বাইরে ফেরে যা বন্ধু বান্ধবের সাথে ঘোর ফের আড্ডা মার একটু মাইন্ড ফ্রেশ করো ও বাবা ও পড়াশোনা ছাড়া কিচ্ছু বোঝে না আমার নিজের মেয়ে বলে একদম গর্ব করছি না ও পড়া পাগল মেয়ে বাপরে বাপ আমরা তো আমাদের সময় এত পড়তামই না আমার নিজের মেয়ে বলে একদম গর্ব করছি না ভালো লোক কি হয়েছে মেয়েটা আমার নিজের মেয়ে বলে একদম গর্ব করছি না লক্ষ্মী মেয়ে রিয়া সত্যি লক্ষ্মী আমার না শুনেও খুব শান্তি লাগে মাধ্যমিকে কত পার্সেন্ট এসেছিল ওর 180% আর শুধু পড়াশোনা না ও তো বিভিন্ন দিকে পারদর্শী ওকে প্রচুর ক্লাসে ভর্তি করে দিই সিঙ্গিং ডান্সিং সুইমিং জিমিং পেইন্টিং অ্যাক্টিং রিসাইটিং ফাইটিং সাথে চ্যাটিং ডেটিং ফাকিং ইচ এন্ড এভরিথিং এই তো মৃন্ময় বাবা এসে গেছে কি কি বলছো কি বলছো বলবে তো পরিষ্কার করে আরে গন্টু মারা প্রণাম কর আসার পরের থেকে চা মুড়ি বিস্কুট ডিমের মামলেস মিলে মোটামুটি 100 টাকার খাবার খেয়ে নিয়েছে টাকাগুলো তুলতে হবে না প্রণাম কর আসলে বাড়িতে গেস্ট এলে না প্রণাম করলে আশীর্বাদ স্বরূপ ওই 100 টাকা 150 টাকা 200 টাকা দেয় ওই জন্যই আর কি 100 টাকা দিয়ে দিন নাহলে খুব নাছোড়বা দা মুখে নাকে সব নিয়ে নিতে পারে দিয়ে দিন 100 টাকা সরে যাবে দাঁড়া 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 এক সেকেন্ড
সরি গো বাবা, মাত্র 10 টাকাই আছে পকেটে, যেতে টোটো ভাড়াটা লাগবে, নেক্সট দিন অবশ্যই দেবো, কিছু মনে করো না। হ্যাঁ, এই ফকিরের বাচ্চাগুলোকে ঘরে ঢুকতে দাও কেন? শালা খালি হাতে আসবে, গান্ডে বিন্ডে গিলবে, পরীক্ষার জালিয়ে পিন্ডি চটকাবে, তারপরে বাবা গান গিয়ে শোনাও, একটু নাচ করে দেখাও, চিত্রহার দেখে বাজাবে। তো বাবা ব্রিনমা, তোমার তো এইচএস এর রেজাল্ট আউট হয়েছে, তো কত পার্সেন্ট বাবা? 77.99% পড়াশোনা বাদে আর কি কিছু শেখো? না না, পড়াশোনার যে চাপ। হ্যাঁ, নাচ গান সব শেখি, অসাধারণ গান গায়, আর ওর নাচ দেখলে শিলাকি জাপানি মুন্নি পাতনাম যা নাচে না, পুরো টিকটকার ফিল, দারুন। বাবু একটু গুপ্তা আঙ্কেলকে গান গিয়ে শোনাও, গান শিখিয়েছি না তোমাকে এতদিন, কি শিখলে দেখাও গুপ্তা আঙ্কেলকে, গান গিয়ে শোনাও, গান গিয়ে শোনাও। গান গাও। গাইছি। হ্যাঁ, হ্যাঁ হ্যালো, একটু পরে করে দিচ্ছি। হ্যাঁ বাবু, বাড়িতে আত্মীয় এসছে তো, একটু পরে করে। হ্যাঁ হ্যাঁ, একটু পরেই করে দিচ্ছি, রাখি। হ্যাঁ, কে? গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে প্রেম, মানে মহাব্বত, মানে আশিকা বারা দিবানা, এই জন্যই 1% গেছে, এই একমাত্র কারণ 1% যাওয়ার। ছেলেকে তুমি শাসন করো নি ঠিকঠাক, আমার মেয়েকে দেখে শিখবে রিয়া, আমার নিজের মেয়ে বলে একদম গর্ব করছি না, ও তো প্রেম মহাব্বত এসব থেকে 10 হাত দূরে। ও এসব জানেই না, ওকে আমি একদিন তোমার সাথে দেখা করিয়ে দেবো, কিছু জ্ঞান দেবে, তুমি মোটিভেট হয়ে যাও। আমার নিজের মেয়ে বলে একদম গর্ব করছি না, বলে প্রেম মহাব্বত পরের জন্য তোলা, এই বয়সটা পড়াশোনা করার বয়স, নিজের মেয়ে বলে একদম গর্ব করছি না। রিয়ার সাথে একদিন তোমাকে পরিচয় করিয়ে দেবো, আর শাসন করো এখনই প্রেম মহাব্বত এসবের চক্করে যাতে না পড়ে। 1% এই জন্যই গেছে গো, 1% বাবুর গানটা ঠিক জমলো না। তাহলে নাচটা দেখুন, নাচটা পুরো ফাটিয়ে দেয়, পুরো জমিয়ে দেয় নাচ, পুরো একদম শিলাকি জাপানি মুন্নি পাতনাম হয়ে নাচো, প্রেস্টিজ পাংচার করছো, নাচো, এতদিন শিখিয়েছি নাচ, নাচ। সোনা বাবু আমার, নাচো। লোলো তুলে প্রাণ করে মোর, সত্যি আমার মেয়ের জন্য, আমার সত্যি গর্ব হয় গো মিতালি, মিতালি গো সত্যি গর্ব হয় আমার মেয়ের জন্য। আরে কিসের ভালো মেয়ে বাড়া, আপনার মেয়ের সাথেই তো প্রেম করছি, আপনার মেয়ে রিয়াই তো ফোন করেছিল, কেন ফোন করেছিল জানেন? মোবাইল রিচার্জের জন্য। তারা শপিং মলে গিয়ে শপিং করায়, কেএফসি তে চিকেন খাওয়ায়, বারে নিয়ে গিয়ে দাঁড়ো খাওয়ায়, অ্যাটলিস্ট বলে তোর বাপকে বল মোবাইল রিচার্জটা অ্যাটলিস্ট করে দিতে, বলি না আমার বাবা কিপটা, আমার বাবা ফকিরের বাবা, আমার বাবা রিচার্জ করে দেবে না, তুমি কোদে দাও। তো সিঙ্গিং, ডান্সিং, সুইমিং, জিমিং, অ্যাক্টিং, ফাইটিং, রিসাইটিং, এ সকল কিছুর পাশাপাশি ডেটিং, চ্যাটিং, ফাকিং এর জন্য অ্যাটলিস্ট রিচার্জটা তো করে দিন। এসব কি বলছিস তুই বাবু? আরে ঠিক বলছি মা, এ হলো পিওর আত্মীয়র বাচ্চা, এই ধরনের আত্মীয় থেকে দূরে থাকো, প্রত্যেকদিন বিকালবেলা চায়ের নেশা উঠবে, আর চায়ের টাকাটা বাজানোর জন্য কোনো না কোনো আত্মীয়র বাড়িতে যাবে, তার রেজাল্ট পরীক্ষা, ছেলে মেয়ের গোষ্ঠীর পিন্ডি চটকাবে, চা বিস্কুট খাবে, তারপরে বাড়ি ফিরবে। ডানকুচকির একটু নিচের দিকে জোড়া তিল রয়েছে, তাহলে বাতেলা মারার বেলা পিএইচডি পাশ, এমনিতে তো ফোন নির্ভ, মুখটা না থাকলে না দিনের বেলা শিয়াল কুত্তা টেনে নিয়ে যেত তোকে, এরকম আত্মীয় হইতে সাবধান, এরকম আত্মীয় হইতে সাবধান। চলে যাচ্ছি, চলে যাচ্ছি মিতালি, জীবনে আর এই বাড়িতে আসবো না আমি। হ্যাঁ, গেট আউট। অবশ্যই গেট আউট, আসুন, পরের বার থেকে যদি আসিস তাহলে আমার জন্য দুবোতল চিলড বিয়ার, মায়ের জন্য নলেনগুড়ের সন্দেশ, আর বাবার জন্য একটা রামের নিপ নিয়ে আসবি, না হলে চা খেতে দেবো ঠিকই, কিন্তু ওই ডগি স্টাইলে তোকে উপর করিয়ে বসিয়ে তোর পোদের ফুটা দিয়ে গরম চা দিলে তাতে স্ট্র লাগিয়ে তোর বউকে দিয়ে টানাবো। কি মিতালি, তুমি কিছু বলছো না? চল হাট, চল হাট, চল হাট।